কাঁথিতে সাংবাদিক সম্মেলন করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, দিলেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও। কারা বোম তার বাড়িতে রেখেছিল, তিনি তো তৃণমূলের নাম বলেননি, তিনি তো আরেকটি দলের কথা বলেছেন। ভাঙড়ে তৃণমূল চোখ বুঝে জিতবে, সেই জেতাটা ঠেকাবার জন্য কেউ কেউ গন্ডগোলের চেষ্টা করছে এবং তারা সব নানা ছদ্মবেশে আছে। করে একটা দল, বলছে আর একটা জমি কমিটি, করছে আর একটা দল, ফলে এইভাবে ছদ্মবেশে যে আক্রমণগুলো হচ্ছে তার জন্য কিছু অশান্তি তৈরি হচ্ছে। এবং তৃণমূলের ছেলেদের আমরা যতটা সম্ভব বলেছি সেখানে কোনো প্ররোচনায় পা না দিতে, কিছু ক্ষেত্রে তাদের তো আত্মরক্ষা করতে হয়, বাকি পুলিশ প্রশাসন দেখছে। দেখুন, তৃণমূল কংগ্রেস যে পরিমাণ উন্নতি মানুষের কাছে পৌঁছে দিয়েছে ঘরে ঘরে, ফলে তৃণমূল গণ্ডগোল করার প্রয়োজন পড়বে না। ফলে আমরা তো পুরোদস্তুর মানুষের যে পরিষেবা উন্নয়ন মানুষ পেয়েছেন তার উপর দাঁড়িয়ে আমরা ভোটে যাচ্ছি, আমরা কেন গণ্ডগোল করব? গণ্ডগোলটা কাদের দরকার বুঝতে হবে, গণ্ডগোলটা দরকার বিরোধীদের। আইএসএফ মানে কি? ছোটবেলায় এসএফআই, বড় হলে আইএসএফ, ওই একই তো ঘুরে ফিরে। আইএসএফ মানে কি? সিপিএম কংগ্রেস, ওটা একটা প্ল্যাটফর্ম, ওই তো তারা সব একসঙ্গে আছে, বিজেপিও মদত করছে। এদের দরকার গোলমালের ছবি, যেটা দেখিয়ে তারা বিবৃতি দেবে, যেটা দেখিয়ে তারা কোর্টে যাবে, যেটা দেখিয়ে তারা দিল্লিতে চিঠি লিখবে। তো এখন এইগুলো তৃণমূলের তো প্রয়োজন নেই, তৃণমূল তো চাইছে শান্তিপূর্ণ সুস্থির ভোট, আর ওদের কিছু অশান্তির ছবি দরকার, নেগেটিভিটি দরকার, যেটা দিয়ে ওরা রাজনীতি করবে। তো সেই একদম চিত্রনাট্য অনুযায়ী তারা ওই দৃশ্যের অবতারণা করছে। অমিত মালাপ টুইট করেছে যে ওয়েস্ট বেঙ্গলের নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করার আগে সর্বদলীয় বৈঠক করা উচিত ছিল, সেখানে প্রায় 74,000 আসনে ভোট হচ্ছে। অমিত মালাপর এটা বোঝা জানা উচিত যে অল পার্টি মিটিং এর যে রীতি তার সঙ্গে নির্বাচন ঘোষণার কোনো সম্পর্ক নেই। তাই যদি হবে নির্বাচন এবং অল পার্টি মিটিং এর উপর দাঁড়িয়ে যদি নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত থাকবে, তাহলে বিধানসভা ভোটে করা করোনার মধ্যে যখন কেন্দ্রের নির্বাচন কমিশন 8 দফায় জোর করে ইলেকশন করালো, তখন যখন তৃণমূল বারণ করেছিল তখন তো শোনেনি, তো অল পার্টি কোথায়, ভ্যালু কোথায় ছিল? যখন তৃণমূল বলেছিল যে 8 দফা, বিশেষভাবে শেষ 4 দফা, এত সংক্রমণ বেড়ে গেল, এত মৃত্যু বেড়ে গেল, তো তখন তো শোনেনি। তো আজকে এসব অল পার্টি কেন কি এগুলো মনে পড়ছে? কোথাও এরকম কোনো রীতি নেই, কোনো রকম রীতি নেই যে অল পার্টি মিটিং ডেকে ভোটের দিন ঠিক করতে হবে। তাহলে আগে কেন্দ্র, হ্যাঁ, এই যে কেন্দ্র টাকা দিয়েছে, এটা তো কেন্দ্র দয়া করছে না, এই টাকাটা কেন্দ্রীয় সরকারের পৈতৃক সম্পত্তি নয়, কেন্দ্রের যে তহবিল, তো সেখানে তো রাজ্যেরও টাকা আছে, আপনি আমি আমরা ট্যাক্স দিই, এখান থেকে কত রকমের ট্যাক্স যায়, রেভিনিউ আসে, ফেডারেল স্ট্রাকচারে তার অংশটা আসবে রাজ্যে। 1,50,000 কোটি টাকা বকেয়া রেখেছে, বারবার বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলেছেন, অভিষেক বলেছে, দল বারবার আন্দোলনে নেমেছে, মুখ্যমন্ত্রী ধর্ণায় বসেছেন, এই যেটুকু যা দিচ্ছে এর থেকে তো এককালীন অনেক বেশি পাওয়া উচিত, তো পুরো বকেয়াটাই তো আমরা দাবি করছি। ফলে যেটুকু দিয়েছে তার মানে দিয়েছে, এটা কোনো দেওয়াই হতে পারে না, ওরা ভিক্ষা দিচ্ছে না, আমরা ভিক্ষা চাইছি না, আমরা অধিকারের টাকা চাইছি। দেখুন, এটা তো সম্পূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠিতেই পরিষ্কার যে ইডি সামন যেমন একটা আইনি প্রসেস, তেমনি যাকে সামন করা হচ্ছে তিনি যে উত্তরটা দিচ্ছেন সেটাও তো একটা আইনি প্রসেস। অতীত এজেন্সির ইনভেস্টিগেশনে কোঅপারেট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আবার করবেন, কিন্তু আমরা লক্ষ্য করছি এই নবজোয়ার তাকে ভয় পেয়ে, এই জনজোয়ারকে ভয় পেয়ে নানাভাবে বিঘ্ন ঘটাবার চেষ্টা হচ্ছে। কখনো সিবিআই ডাকছে, কখনো ইডি ডাকছে, কখনো অভিষেকের স্ত্রীকে হয়রানি করছে, কখনো অভিষেকের কনভয়ে অ্যাটাক করছে, এই ধরনের একটা বাতাবরণ তৈরি করতে চাইছে। তো সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব স্পষ্টভাবে বলে রেখেছেন যে তিনি কখনো তদন্ত এড়িয়ে যাচ্ছেন না, কোনো অবস্থায় তদন্ত এড়িয়ে যাচ্ছেন না, কিন্তু তিনি যেহেতু আগে থেকে এটা ঘোষণা, ফলে তিনি ভোট মিটলে তিনি তাকে
যখনই ডাকা হবে তিনি সেখানে যাবেন, কারণ এরম তো নয় যে তিনি অতীতে যাননি, তিনি গেছেন ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদে সামিল হয়েছেন, তদন্তে কোঅপারেট করেছেন, এই ইডিতেও তো গেছেন, দিল্লিতে গেছেন, কলকাতায় সেন্ট্রাল এজেন্সি যখন ডেকেছে নিজাম প্যালেস তখন তিনি গেছেন, কিন্তু এজেন্সিকেও তো যখন তখন বিজেপির রাজনৈতিক পারপাস সার্ভ করতে ডাকবে, এটাও তো কোনো কাজের কথা নয়। অভিষেকের স্ত্রীকে এক বছর আগে, গত বছর 22 জুন মাসে ডেকেছিল, আবার যেহেতু এখন নবজোয়ার চলছে এক বছর বাদে আবার ডেকেছে, এটা কোনো কথা হলো? যদি তদন্তে দরকার থাকে, এক বছরের দরকার হলো না, তো ফলে ওখানে নবজোয়ার, সামনে পঞ্চায়েত ভোট, এখন ডাকো, এখন ডাকো, এখন ডাকো, ভোটের সময় ডিস্টার্ব করো। অভিষেক সম্পূর্ণ আইনসম্মতভাবেই চিঠি দিয়ে জানিয়েছেন, তার মানে আসলে ভোটের সময় তৃণমূল কংগ্রেস কিছু ক্রাইটেরিয়া স্পষ্ট করে দিয়েছে, দল কাদের কাদের রাখবে না দলে, বা বাড়তি দায়িত্ব দেবে না, বা নমিনেশন দেবে না, দলের কাছে নিশ্চয়ই সেরম কোনো রিপোর্ট আছে, এগুলো পরিষ্কার করে দিয়েছে। ফলে এসব ঝর্তি পড়তি কিছু মাল এদিক ওদিক চলে যাবে, তো খুব স্বাভাবিক ব্যাপার যে যারা বুঝতে পারবে তৃণমূলে থেকে স্বার্থ সিদ্ধি হবে না, তৃণমূল একটা স্পষ্ট নীতি নিয়েছে মাপকাঠির, তাদের মধ্যে থেকে কেউ যদি চলে যান, সে তো অন্য দলের বোঝা, এইসব আবর্জনা যত অন্য দলে যায় তো তত তৃণমূলের পক্ষে ভালো। এসব না না, অভিষেক যাওয়ার আগে তো ঠাকুরনগরও বিজেপি উত্তপ্ত করার চেষ্টা করলো, অভিষেক যাবে পুজো দিতে একটা মন্দিরে, সেই মতুয়া মহাসংঘের মন্দির, মন্দির বন্ধ করে রেখে জুতো পরা সেন্ট্রাল ফোর্সকে ঢুকিয়ে তাণ্ডব করে আমাদের মহিলা কর্মীদের উপর অত্যাচার করে, তো তারা তো এগুলো করেছে, তো অর্থাৎ অভিষেককে ভয়, তা ভাঙড় অভিষেকের কর্মসূচির মধ্যে আছে, গিয়েই গণ্ডগোল করতে হবে। আজ অভিষেক যাচ্ছে গণ্ডগোল করো, অভিষেক মন্দিরে পুজো দিতে যাচ্ছে আটকে দাও, অভিষেকের সবাই লোক হচ্ছে সিবিআই দিয়ে ডাকাও, ভোট ঘোষণা হয়ে গেছে অভিষেককে হ্যারাস করো, তো ফলে এগুলো তো যত করবে তত প্রমাণিত হবে যে এরা সব অভিষেক ফোবিয়ায় ভুগছে। কে বলছে, কি বলছে, অধীর চৌধুরী, তিনি বিজেপি দালালি করছেন, কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় নির্বাচন কমিশন 8 দফায় ভোট এবং রাজ্যের ইচ্ছেমতো অফিসার বদল করার পর 21 সালের বিধানসভা নির্বাচনে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে অধীর চৌধুরী শূন্য পেয়েছেন, শূন্য, জিরো, অপদার্থতম প্রদেশ কংগ্রেস সভাপতি, সর্বকালের সর্বকালের ব্যর্থতম প্রদেশ কংগ্রেস সভাপতি। তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় বাহিনী ফাইনিকে ভয় পায় না, তৃণমূল কংগ্রেস নিয়মের কথা বলছে, লোকসভা বিধানসভা কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী, পুরসভা পঞ্চায়েত রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের বাহিনী, সারা দেশে যা নিয়ম তাই হবে। ওনারা গণ্ডগোল করার চেষ্টা করছেন, অধীর চৌধুরীর ক্ষমতা থাকলে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সবকটি আসনে কংগ্রেসের প্রার্থী তালিকা একটা টুইট করে প্রেস রিলিজ দিয়ে সকলের কাছে দেখান না, দেখি কজন প্রার্থী খুঁজে পান, বড় বড় কথা। আমি তো দেখলাম কোথায় আবার সিপিএম কংগ্রেস বিজেপি একসঙ্গে লড়ছে, কোথাও হাত চিহ্ন নিয়ে, কখনো সিপিএমের চিহ্ন নিয়ে, কখনো পদ্ম চিহ্ন নিয়ে, ফলে এরা অশুভ আত্মা। নায়ক সিনেমা দেখেছেন অনিল কাপুরের, যে মানুষের প্রধানমন্ত্রীকে হারাতে তিনটে বজ্জাত নেতা হাতে হাত মিলিয়েছিল, ওই সিনেমার তিনটে হচ্ছে এখানের বিজেপি সিপিএম আর কংগ্রেস। আমি একটু বাদেই নন্দীগ্রামে ঢুকছি, নন্দীগ্রামের মানুষ আফসোস করছেন যে একটা বেইমান গদ্দার চোর, সিবিআই এর FIR নেম রেজিস্টার্ড তোলাবাজ, সে কি করে লোডশেডিং করে এখানে MLA হয়ে আছে। ওরা MLA বলতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই জানেন, ফলে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে পায়ের তলা থেকে মাটি সরছে। এটা কোনো কাজের কথা না, 144 ধারা তৃণমূলের ক্ষেত্রে প্রযোজ্য হবে কেন, শুধু অন্য হবে, সকলেই নির্বাচন সব জায়গায় হচ্ছে, তৃণমূল কংগ্রেস 144 নিশ্চয়ই মানবে। সিবিআই যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকে দেয় তাহলে লোকসভায় প্রার্থী দিতে পারবে তো?
দিলীপ ঘোষকে জিজ্ঞেস করুন, সিবিআই এর এফআইআর নেম রেজিস্টার তোলাবাদ শুভেন্দু অধিকারীকে সিবিআই ধরছে না কেন। দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করুন, নিয়োগ দুর্নীতির কিংপিন প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের সম্পত্তির দলিল পাওয়া গেছে, দিলীপ ঘোষ জেলের বাইরে আছেন কি করে। ফলে বিজেপিতে বসে থেকে লোককে সিবিআই দেখানো এইসব বাংলায় চলে না, বাংলার মানুষ ভোটে ধুয়ে মুছে সাফ করে দেবে। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে সংঘাত চরমে, সেক্ষেত্রে উপাচার্যদের বেতন ভাতা বন্ধ করা, এটা সম্পূর্ণ সরকারি সিদ্ধান্ত, প্রশাসনিক সিদ্ধান্ত। মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ বিষয়ে তার বক্তব্য জানিয়েছেন, তিনি বিস্তারিত বলতে পারবেন। বিজেপি পোস্টার বের করলো পঞ্চায়েতের আগে, যে অন্তর্ভুক্ত পঞ্চায়েত, তাহলে তো আগে চোর মুক্ত পরিষদীয় দল শুভেন্দুকে বহিষ্কার করে করুক। একজনকেই দেখা গেছে, অভিষেককে কেউ দেখায়নি, একজনকে দেখা গেছে ক্যামেরার সামনে নিতে, সেটা হচ্ছে এই চোর চিটিং বা শুভেন্দু অধিকারী। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তো এইসব ওরা, বিজেপির উচিত শুভেন্দুর ওই কাগজ মুড়ে নেওয়ার ছবিটা পোস্টারে রাখা। আমার সঙ্গে এখানে কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান আছেন সুপ্রকাশ গিরি, সারদাকর্তা একটি চিঠি দিয়েছেন, একাধিক চিঠি দিয়েছেন কোর্টে। কোর্ট থেকে পাওয়া চিঠিতে দেখা যাচ্ছে তিনি অভিযোগ করছেন যে এই কাঁথিতে যেখানে বসে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, তাকে জোর করে এনেছে শুভেন্দু অধিকারী অ্যান্ড অ্যাসোসিয়েটস, শুভেন্দুর ভাইয়ের নামও দিয়েছেন, আরও দু একজনের নাম দিয়েছেন। এখানে একটি বহুতল নির্মাণের আশ্বাস দিয়ে তার কাছ থেকে কিছু টাকা পুরসভায় এন্ট্রি করা হয়েছে ব্যাংক ড্রাফটের মাধ্যমে, এবং বিপুল টাকা নগদ নেওয়া হয়েছে। তো নগদটা আমি তর্কের খাতিরে পরে আনছি, ব্যাংক ড্রাফট তো ধরা পড়বে প্রমাণিত। ফলে কাঁথি পুরসভায় সারদার টাকার একটা টাকাও এন্ট্রি আছে কি না, যদি এক টাকাও কাঁথি পুরসভায় সারদার এন্ট্রি থাকে, তার মানে সারদা কর্তার চিঠি ঠিক। এই যে 22 তলা বাড়ির আশ্বাস দেওয়া হয়েছিল, 22 তলা কাঁথি পুরসভার এখতিয়ার নেই 22 তলা বাড়ি স্যাংশন দেওয়ার, এটা প্রশাসনের অন্য মহল দেয়। ফলে সারদাকর্তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাকে কাঁথিতে এনে সেই টাকা ঢোকানো হয়েছিল, এবং সেটা দেখিয়ে তারপরে তাকে ব্ল্যাকমেল করে আরও টাকা নেওয়া হয়েছে। আমি এখন সামনে নির্বাচন এসে গেছে, আমি কাঁথি পুরসভার মাননীয় ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরিকে একটা অনুরোধ করে যাব যে কাঁথি পুরসভায় সারদার টাকা ঢুকেছে কি ঢোকেনি এর অ্যাকাউন্টস চেক করে আমরা সকলের সামনে আনতে চাই, এবং সিবিআই ইডিকে আমরা বলবো টাকা উদ্ধারের জন্য তো সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, তাহলে আসুন কাঁথি পুরসভায় অ্যাটাচ করুন বেআইনিভাবে চিটিং কেস করে টাকা নেওয়া হয়েছে, তাহলে এই টাকাটা বাদ থাকবে কেন। যদি টাকা উদ্ধার করেন তাহলে কাঁথি পুরসভায় সারদার টাকার এন্ট্রি থাকলে কাঁথির টাকা অ্যাটাচ করা হোক, এবং তাহলে প্রমাণ হয়ে যাবে সারদাকর্তার চিঠি ঠিক, ফলে শুভেন্দু অধিকারী এবং অ্যাসোসিয়েটদের অ্যারেস্ট করা হোক। ফলে আমরা কাঁথি পুরসভার মাননীয় ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরিকে অনুরোধ করেছি যে কাঁথির প্রশাসনিকভাবে কাঁথি পুরসভায় সারদার এন্ট্রি যেটা উনি বলেছেন, ওই ভদ্রলোক, ওকে আমরা সারদাকর্তাকে সমর্থনও করছি না, বিরোধিতাও করছি না, তিনি আমাদের কেউ নন, কিন্তু এত বড় একটা অভিযোগ যখন কোর্টে জমা পড়েছে, আর সিবিআই যেহেতু শুভেন্দুকে আড়াল করে রেখেছে, সিবিআই এর এফআইআর নেম নারদা কাণ্ডে ওকে ধরছে না, ফলে আমরা সমস্ত তথ্য প্রমাণ নিয়ে সিবিআইকে জমা দেব, এবং দরকার হলে আমরা সেটা আবার কোর্টে প্লেস করব। ফলে এই ব্যাংক ড্রাফটের মাধ্যমে সারদার টাকা জমা পড়েছে কিনা সেটা প্রশাসনিকভাবে দেখার জন্য আমরা সুপ্রকাশ গিরিকে অনুরোধ করেছি। একটা দল, এত বড় দল প্রার্থী হওয়ার ইচ্ছা সকলেরই থাকতে পারে, তা কেউ যদি সেই ইচ্ছা প্রকাশ করে থাকেন তার মধ্যে দোষের কিছু নেই। আবার দলও সব দিক বিবেচনা করে একটি আসন পিছু তো একজন প্রার্থী দেবেন, ফলে কেউ যদি ইচ্ছা প্রকাশ করে থাকেন তিনি তো দলের সৈনিক, ফলে দলের সিদ্ধান্ত তারপর সবাইকে মানতে হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সভাতে উপস্থিত হয়, আমার বন্ধুবান্ধব নগর জল কর্মসূচি
এগুলো আমি বলতে পারবো না, এখানকার নেতৃত্ব। আর দুদিন যাক না, আমি আপাতত একটু নন্দীগ্রামে যাই, দুদিন যাক, তারপর আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা নিজেরাই পেয়ে যাবেন। নন্দীগ্রামের 17টার মধ্যে অর্ধেকের বেশি, তার থেকে আরো বেশি তৃণমূল কংগ্রেস জিতবে। বিজেপিতে ভাঙন চলছে ওখানে, বিজেপি যারা পুরনো দিনের করেছে নন্দীগ্রামে তারা শুভেন্দুর বিরুদ্ধে আন্দোলন করে অভ্যাস, ফলে তারা ওই দলে থাকতে পারছে না, তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আর যারা এখনো বিজেপিতে আছেন তারা ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেসে দেবেন। শুভেন্দু অধিকারী ওখানে বালির ঘর তৈরি করে তার বারান্দায় বসে আছে, একটি ঢেউ আসবে ভোটের দিন, বালির ঘর ধসে যাবে। কত বড় বেঈমান হলে হয়, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নন্দীগ্রামটা দেখেছিলেন শুভেন্দু অধিকারী, আন্দোলনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দেখেছেন, জনপ্রতিনিধিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দেখেছেন। এখন উনি একের পর এক পদ, মন্ত্রী, এমএলএ, এগুলো এমপি, এসব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয়েছে। তো নন্দীগ্রামের মানুষ জানেন যে এই বেঈমান গদ্দারকে তারা ভোট দেবেন না, বাইরের থেকে কিছু ছেলে নিয়ে গিয়ে তারা ওই মিছিল দেখাবার চেষ্টা করেছেন, তার সমস্ত খবরই আমরা পেয়েছি। আপনি দেখুন না, সন্ধ্যাবেলা, রাতবেলা, কাল, হ্যাঁ হ্যাঁ, দু বছর আগে বলতো নো ভোট টু বিজেপি, দু ভোট নো ভোট টু মোদি, ও তো সব ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করে। আর একটা জিনিস আপনাদের একটুখানি শুনিয়ে দিয়ে যাব, যেটা আমরা পূর্ব মেদিনীপুরে আমরা এটা একটু মানুষের কাছে ব্যবহার করব, তা আপনাদের একটু শুনিয়ে দিয়ে যাই যে কাঁথি এবং পূর্ব মেদিনীপুর সম্পর্কে, সেখানকার মানুষ সম্পর্কে শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন, দয়া করে আপনারা একটুখানি যদি একটু দেখেন। আজকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই, এই লড়াই আমাদের জিততেই হবে। তিনি জন্মে দিয়েছেন শিশুসাথী, মারা গেলে দিয়েছেন সমব্যাথী। তিনি কৃষক বন্ধু করেছেন, কৃষকের ফসলের 1750 টাকায় ধান কিনছেন, এক হাতে ধান দিন এক হাতে চেক নিন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দু হাত ভরে মানুষকে উন্নয়ন করেছে। আমরা কাঁথি বাসী, পূর্ব মেদিনীপুর বাসী চিরদিন দিদির কাছে কৃতজ্ঞ। কাঁথিবাসী, পূর্ব মেদিনীপুর পাশে চিরদিন দিদির কাছে কৃতজ্ঞ, এটাই তো আমরা চারপাশের মানুষের কাছে নিয়ে যাব। কোনটা ঠিক? একটা লোকে স্পেসিফিক্যালি বলছে কাঁথিবাসী, পূর্ব মেদিনীপুর বাসী, তো মানুষ সিদ্ধান্ত নেবেন যে একজন একটা প্রতিষ্ঠিত চোর, সিবিআই এর এফআইআর নেম তোলাবাজ, সে গ্রেফতারি এড়াতে গিয়ে কথা বদলাচ্ছে, কিন্তু আসলে মানুষের হয়ে শপথ নেওয়া আছে কাঁথিবাসী, পূর্ব মেদিনীপুরবাসী উন্নয়নের জন্য দিদির কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো, এর উপর দাঁড়িয়ে ভোট আমি। ঠিক আছে, থ্যাংক ইউ। যে নির্বাচন কমিশন, তারা কৈফিয়ত দিক যে তারা তৃণমূলের কথা না শুনে বিজেপির কথা শুনে 21 সালে 8 দফায় ভোট করেছিল কেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রীকে বলুন মণিপুরটা জ্বলছে, এখানে মিথ্যাচার না করে মণিপুরটা জ্বলছে, মানুষের পর মানুষ মারা যাচ্ছেন, মৃতের হিসেব নেই, ঘর ছাড়া ক্ষয়ক্ষতি, সেটা আগে সামলাতে যান, মিথ্যাচার করছেন, ওনার বিরুদ্ধেই তো, ওনার বিরুদ্ধেই তো অর্ধেক অভিযোগ বিজেপি করত। আজকে নিশীথ প্রামাণিক, তার বিরুদ্ধেই তো সমস্ত অভিযোগ বিজেপি করত, উনি তো নানা রকম গ্রেপ্তারি এড়াতে বিজেপিতে গেছেন। ত্রিপুরার সময় খেয়াল থাকে না, 90% পঞ্চায়েতে আনকন্টেস্টেড, ত্রিপুরার সময় খেয়াল থাকে না, স্টেট নির্বাচন কমিশন করবে, কেন্দ্রীয় বাহিনী চাইনা, রাজ্য পুলিশ করবে, ত্রিপুরা আইপিসি সিআরপিসির একটা ধারায় চলবে, একটা সংবিধানে চলবে, আর পশ্চিমবঙ্গের জন্য আলাদা সংবিধান। কে স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী এখানে কি করছেন? যান আগে মণিপুরে, ওখানে গিয়ে আগে সামলানো। দাদা,
না, কেন্দ্রীয় সরকার কোনো দয়া করছেন না, এবং টাকাটাও কেন্দ্রীয় সরকারের পৈতৃক সম্পত্তি নয়। তার কারণ হচ্ছে কেন্দ্রের তহবিল সেটাই, এখানে কিন্তু আপনি আমি আমরা যারা বাংলায় আছি তারাও ট্যাক্স দিই। আর আমাদের ফেডারেল স্ট্রাকচারে রাজ্যের প্রাপ্যটা রাজ্যকে দিতে কেন্দ্রীয় সরকার বাধ্য। 1,50,000 কোটি টাকার বেশি আমি একটু বলি।